নারী অনন্যা, তার পাশে দাঁড়ান, তাকে ঘরে বাইরে অনন্যা হয়ে উঠতে দিন। এমনটা ভেবেই যে অনন্যা নাম নিয়েছিলাম তা কিন্তু নয়, আমি কেবল ভেবেছিলাম মেয়েদের জন্য একটা কিছু করব, একটা প্ল্যাটফর্ম, একটা আলাদা প্ল্যাটফর্ম, সবার কথা বলবো। প্রায় 3 দশক আগের কথা, তখন ক্ষমতায় ছিল স্বৈর শাসক। মিছিল সমাবেশের উত্তাল সময়, হাটে মাঠে বন্যার পানিতে থই থই, আর দুর্যোগ মানে তো নারীর বড় বিপদ, তাই প্রথম কভার বন্যা নিয়ে। আর আপনি যদি আমার কাছে জানতে চান কেমন সমাজ আমি চাই, কি চায় অনন্যা, তাহলে আমি বলবো চলুন না সবাই মিলে একটা সমাজ করি, যেখানে নারী পুরুষ সকলেই এক কাতারে হাঁটবেন, একেবারে পাশাপাশি। সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি শিল্পকথা অনুষ্ঠানের 27তম পর্বে। আজকে আমাদের এই বছরের শেষ পর্ব, এবং এই শেষ পর্বে আমরা আমাদের সাথে দুজন সফল নারীকে এনেছি, যারা ক্রিয়েটিভ সেক্টরে নানাবিধ অবদানের মাধ্যমে নিজ নিজ দেশের ক্রিয়েটিভ সেক্টরকে একটা গ্লোবাল ইমেজে নিয়ে গিয়েছে। আর দেরি না করে আমি তাদের দুজনকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সাথে আছেন নাদিয়া সামদানি এবং প্রিয়াঙ্কা রাজা। Welcome Nadia Appu, welcome Priyanka Appu. Thank you. It's a pleasure to have you both in the show. আমি শুরুতেই শুরু করি জেনে দুজনের কাছ থেকে, নাদিয়া আপু কোথায় অবস্থান করছেন এবং কিভাবে দিনকাল যাচ্ছে এই পোস্ট লকডাউন, কিংবা জানি না মানে একটা লকডাউন সিচুয়েশন যেটা যাচ্ছে আমাদের জীবনে এখন। থ্যাংক ইউ, ইটস এ গ্রেট অনার টু বি ইনভাইটেড হিয়ার। এখন আপাতত বাসায় আছি ঢাকাতে, এবং আই থিঙ্ক লকডাউন এখন এতদিন হয়ে গেছে, এখন ইউজ টু হয়ে গেছে, এখন মানে মনে হচ্ছে না যে আগে যে অন্য একটা লাইফ ছিল, এত লম্বা সময় হয়ে গেছে। সো এখন মোটামুটি ইউজ টু, এভাবেই এই লকডাউনকে ট্রাই টু মেক মোস্ট অফ ইট। সো এমনি আছি ভালো, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা আপু আপনার কোথায় অবস্থান করা হচ্ছে? আমি কলকাতায়, আমিও এই মুহূর্তে বাসায়। ভেরি মাচ লাইক নাদিয়া, আমারও বেশ ভালোই লাগছে আসলে, কেননা অনেক বছর পর, প্রায় এখন হয়তো 20 বছরেরও ওপর হবে যে আমরা এক স্থানে, ইউ নো, ফর প্রায় একটা বছর কেটে গেল, খুব কম মানে বাসার থেকে বেরিয়ে বা মানে শহরের থেকে বেরিয়ে, তো বলতে নেই, খারাপ লাগছে না, ভালোই লাগে, স্টেবল লাগে। সো নাদিয়া আপু, হ্যাভ ইউ বিন অলওয়েজ ইন ঢাকা? আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ঢাকা, অর ওয়্যার ইন বাংলাদেশ? সো আমার অরিজিনালি আমার মা বাবা ফ্যামিলি সবাই সিলেটের, সো আমরা সিলেটের, আমি সিলেটি মেয়ে, বাট আমার জন্ম হয় ইংল্যান্ডে, এবং আমার চাইল্ডহুডটা ইংল্যান্ডে আমি কাটাই, তারপরে আমার ফ্যামিলি বাংলাদেশে ঢাকায় আবার মুভ করলো, সো তখন থেকেই ঢাকাতে, তারপর থেকে ঢাকাতেই থাকি। আচ্ছা, আর প্রিয়াঙ্কা আপু আপনার? আমি কলকাতার মেয়ে, আমি বর্ন ইন কলকাতা, তারপরে বেশ মানে বোম্বেতে পড়াশোনা করেছি, ইংল্যান্ডে পড়াশোনা করেছি, বোম্বেতে অনেক বছর চাকরিও করেছি, কিন্তু এখন মানে কলকাতারই মেয়ে, কলকাতায় ফিরে এসেছি। তখন চিনতাম না, কিন্তু এখন আমরা একজন একজন অনেক বছর ধরে চিনি। এক্স্যাক্টলি। সো প্রিয়াঙ্কা আপু থেকে শুরু করি। প্রিয়াঙ্কা আপু, আপনি যদি আমাদের একটু ফ্ল্যাশব্যাক দেন জীবনে, যে ইউ আর দি কো-ফাউন্ডার অফ এক্সপেরিমেন্টাল গ্যালারি,
এই গ্যালারিটা স্টার্ট ইনফ্যাক্ট আপনার ক্রিয়েটিভ সেক্টরে জার্নিটা শুরু হওয়া কিভাবে? বিকজ অ্যাজ ফার অ্যাজ আই নো ইউ হ্যাড এ ডিফারেন্ট ক্যারিয়ার বিফোর, সেখান থেকে কিভাবে এই সেক্টরে আসা এবং জার্নিটা কিভাবে শুরু হয়, হাউ এক্সপেরিমেন্টাল ফর্ম ফর্মড, সেটা নিয়ে যদি ছোট্ট করে একটু বলেন আমাদেরকে। তো মানে আমার মানে আমি অ্যাজ এ ইয়াং গার্ল লাইক আই ওয়াজ কোয়াইট ডিটারমাইন্ড দ্যাট আই পসিবলি অলওয়েজ বি ইন বিজনেস অর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, কেননা আর আমার সমস্ত পড়াশোনা আমি MBA পড়েছি, আমি লাইক লার্জ অর্গানাইজেশনস এর জন্য কাজ করেছি, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল ওয়াজ মাই লাস্ট সর্ট অফ জব। তারপর আমার আমাদের কো-ডিরেক্টর অ্যান্ড আমার লাইফ পার্টনার অ্যান্ড ওয়ার্ক পার্টনার প্রতীক, We're friends from when we were really small, like we're friends from school. So, shara jibon jake mane she amar best friend, somosto jani, shara jibon am janlam na, jantam na, that he had a different idea of what he wanted to do in his life. So, 2007-08 sale, ekdin ekta ami Bombay te o Kolkatay phone e kotha bola hocche, and then he told me over the phone that, you know, ja ami ekhon korchi, seta amar vision na, amar jiboner sort of ambition vision purapuri alada, ar ekta sara raat dhore amader dujoner moddhe ei kotha ta hoy, and almost like literally o sei rate, you know, like I don't know, 13 years ago ja boleche ajke amader jibone amra ja kori exactly that, so we haven't shifted from the vision. So long story short, experimental projects vision, and I joined them for love, but over the years became boys. I'm kidding. So it's something that we wanted to do together. Onek bochor amra ekshathe thaka shottyo, you know, we had a long distance life, long distance marriage, sobshomoy mane kono mote choto boshe dekha kora dujon dujoner sathe, so oi jibon tar bhalo lagchilo na, you know, we wanted to start a life and sort of create a collective vision. So I joined him, but when I joined him it became completely my calling as well. So you were in Mumbai when this conversation started, and as far as I understand, India ta ashole art sector ta kinba business ta jodi bola hoy, it's larger in Bombay, I guess, in Mumbai, and then maybe in Delhi. So why did you both wanted to start experimenting in Kolkata? Right, so you know, when we initially started, Pratike prothome idea gulo, it was very much, actually we haven't shifted a bit, because amader kaaj ta fairly critical, highly political, very reference, very multidisciplinary, very sort of content character driven, ar ei kaaj tar jonne amader mote even then and now we haven't changed in our opinion, Kolkata shohor er moton shohor hoy na, because the audience in our city, you know, is very very well referenced, mane amader Bombay ba Delhi as art centers, you know, you might think of it from the market center, but you know, for a gallery such as ours, which is so global, right from its inception, the market is all over the world. So we would travel anywhere to sort of connect with museums, collectors, and make friends, or whatever. So we would build our relationships. But it's important to be rooted in a city where this work matters. Mm-hmm. Right. So Nadia Prakash chole jai ebar. Nadiapu, let's hear your flashback. আপনি co-founder Samdani Art Foundation এর, যেখান থেকে আসলে বাংলাদেশের আর্ট সেক্টরের সবচেয়ে বড় ইভেন্টটা হয় ঢাকা আর্ট সামিট। So not only how the foundation started, also you are a renowned, you know, collector. কিভাবে আসলে আপনার কালেক্টর হয়ে ওঠার জার্নিটা শুরু হয় and then foundation form হয়, সেইটার গল্পটা যদি শুনি। আসলে প্রথমে তো আমরা জার্নিটা শুরু হয় অ্যাজ কালেক্টার্স, সো
আমার আমার মা বাবারা কালেক্ট করতেন, সো ওখান থেকেই অনেকটা মানে আমি ইনহেরিট করেছি। তারপরে তো নিজে কালেক্ট করা শুরু করেছি, বাংলাদেশি মডার্নিস দিয়ে কালেক্ট করা শুরু করেছি। কিন্তু আস্তে আস্তে মানে যত দিন যাচ্ছিল আর যত বেশি মানে আই ওয়াজ নিজেকে মানে আমার অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকচুয়ালি আমি আরো পিছিয়ে যাই। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আর্ট না, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইকোনমিক্স আর ম্যানেজমেন্ট, এটাতেই আমার গ্রাজুয়েশন হয়। আমি সবসময় লয়ার হতে চেয়েছিলাম, সো গ্রাজুয়েশনের পর আমি ল পড়া শুরু করেছিলাম, বাট ওটা কখনো শেষ হয় নাই। বাট এই আর্ট, আর্ট ওয়াজ অলওয়েজ আ প্যাশন, সো সবসময় পছন্দ করতাম, সবসময় অ্যাপ্রিসিয়েট করতাম নিজে নিজেকে মানে আমার যেরকম শেখাটা হলো দেখে শেখা, মানে ট্রাভেল করে শেখা, নিজে বই পড়ে শেখা, নট ফর্মাল কোনো এডুকেশন নাই। সো যখন কালেক্ট করা শুরু করে, অফকোর্স বাংলাদেশি আর্ট নিয়ে কালেক্ট করা শুরু করেছি, কিন্তু যখনই মানে বিদেশে বাইরে যেতাম, ট্রাভেল করতাম, বিভিন্ন মিউজিয়ামে যেতাম, আমার হাজব্যান্ড আর আমি যখন মিউজিয়ামে যেতাম বা বিভিন্ন গ্যালারিতে যেতাম, আর্ট ফেয়ারে যেতাম, বিয়েনালে যেতাম, কখনো কিন্তু বাংলাদেশের প্রেজেন্সটা দেখতে পাইনি। সো আর দেখলেও মানে এত কম, এত মিনিমাল ছিল অ্যাকচুয়ালি, মানে মানে এটাকে অ্যাকচুয়ালি মানে কোনো ধরার মতো কিছু ছিল না। আর যখনই আমরা ট্রাভেল করতাম কোথাও, যেহেতু আর্ট কালেক্ট করতাম, বাইরের মানুষ কিন্তু সবসময় আমাদেরকে ইন্ডিয়ান হিসাবে ভাবতো যে ও তোমরা ইন্ডিয়ার থেকে। কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশ যে একটা দেশ বা আমাদের যে একটা আর্ট সিন আছে বা আমাদের যে নিজস্ব আর্টিস্ট আছে, এত ট্যালেন্টেড আর্টিস্ট, এটা কিন্তু মানে বাইরের কেউ জানতো না। কিন্তু সবসময় একটা কিউরিয়াসিটি ছিল যে তোমাদের আর্ট সিনটা কিরকম, তোমাদের বাংলাদেশে আর্ট সিন কেমন, কি আছে, গ্যালারি আছে নাকি, মিউজিয়াম আছে নাকি, মানে হোয়াটস হ্যাপেনিং, সবাই অনেক ইন্টারেস্ট। সো যেহেতু কোনো প্রেজেন্স ছিল না এবং আমরা কালেক্ট করতাম, আমরা নিজেরাই যখন কালেক্ট করতাম তখন দেখতাম যে আসলে আমাদের নিজেদের, আমি বাংলাদেশে থাকি, ঢাকায় থাকি, অনেক বন্ধু বান্ধব, অনেক কিছু, কিন্তু আমি যদি একজন একটা ইয়াং আর্টিস্টকে আমি নিজেই খুঁজে বের করতে চাই, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কোথায় যাব, মানে প্রপার ওয়েবসাইট, গ্যালারিজ বা কোনো ইনস্টিটিউশন বা কোনো মিউজিয়াম, ওরকম আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই এবং ছিল না তখন যখন আমরা স্টার্ট করি। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ইভেন আমি বাংলাদেশে থেকে আমি খুঁজে পাচ্ছি না বাইরের মানুষ কিভাবে জানবে আমাদের দেশের আর্টিস্টের কথা। সো এইগুলো অ্যাকচুয়ালি এই ধরনের চিন্তা থেকেই শুরু করলাম যে আচ্ছা আমরা আমাদের দেশের ওয়াই ডোন্ট এত মানুষের ইন্টারেস্ট বাংলাদেশি আর্টিস্ট আর্টিস্টদেরকে নিয়ে। সো আমরা নিজের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি, আর যদি মানে ইউনো হাওয়ার আমরা কিছু একটা বাংলাদেশে করি আর পুরো ওয়ার্ল্ডকে আমরা বাংলাদেশে ইনভাইট করি। কিন্তু এটা যদি এটা যে একটা এক্সপেরিমেন্ট হিসাবে উই স্টার্টেড, যে ইভেন যদি কাজ না করে, কেউ যদি পছন্দ না, ইটস না, ইট ডাজেন্ট ম্যাটার, উই হ্যাভ নাথিং টু লুজ, কজ আমাদের কিছুই ছিল না। সো এইভাবে করতে করতে অফকোর্স আমাদের এত বন্ধুদের ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এত সাপোর্ট পেয়েছি, সবাই এত অ্যাপ্রিসিয়েট করেছে। আর আস্তে আস্তে এই ঢাকা আর্ট সামিট যে আমরা শুরু করলাম 2012 ফার্স্ট এডিশন, তখন থেকে এত রেসপন্স। আর এই মডেলটা যে ঢাকা আর্ট সামিটের মডেল, এটা কিন্তু আমাদের নিজস্ব মডেল, আমরা কিন্তু কারো মডেল ফলো করছি না যে আচ্ছা আমরা ভেনিস বিয়েনালের মডেল ফলো করছি যে আমাদের এইভাবে করতে হবে, এইভাবে এটার স্ট্রাকচার বা এইভাবে। সো আমরা কিন্তু আমাদের নিজেদের মতো এভরি টাইম আমরা চেঞ্জ করছি, মানে নিজেরাই দেখতেছি যে ও এই জিনিসটা ভালো হয় না, এবার এই জিনিসটা অ্যাড করা উচিত। সো এভরি টাইম আমরা আমাদের নিজেকে, বিকজ ইটস অলসো নিউ ফর আস, আমাদের তো এক্সপিরিয়েন্স নাই এটা। সো এরকম করতে করতে ইটস পাঁচটা এডিশন ঢাকার সামিট, তো আপনারা জানেন যে ইটস আ বায়ানুয়াল ইভেন্ট। সো অলরেডি পাঁচটা এডিশন হয়ে গেছে অ্যান্ড ইটস বিন সাকসেসফুল, অ্যান্ড সো ফার it is I think one of মানে অ্যাকর্ডিং টু আর্ট নিউজ পেপার এবং অনেক পাবলিকেশন, ইটস অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভিজিটেড আর্ট ইভেন্ট। অনেক ফুটফল হয় আমাদের, যেরকম আমাদের দেশে আমরা কিন্তু কালচারালি অনেক স্ট্রং, আমরা অনেক স্ট্রং, কিন্তু আমরা আমাদের স্টোরিটা বলতে পারি নাই। সো এই জায়গায় আমরা পিছিয়ে আছি। সো ঢাকা আর্ট সামিটে এখন আমাদের সাকসেসটা হলো কি, এখন ঢাকা আর্ট সামিট হওয়ার পর এত ওয়ার্ল্ডের থেকে এত মানুষ এসেছেন, এত ভিজিটার্স এসেছেন, এত জার্নালিস্ট আমাদের
ঢাকা আর্ট সামিটের ব্যাপারে এবং আমাদের বাংলাদেশি আর্টিস্টদেরকে নিয়ে এত লেখালেখি করেছেন, ইভেন পজিটিভ নিউজ, অনেক মিউজিয়াম ইন্টারেস্ট দেখাচ্ছেন, অনেক মিউজিয়াম ইভেন বাংলাদেশি আর্টিস্ট কালেক্ট করেছেন, অনেক গ্যালারি, যেরকম ইভেন এক্সপেরিমেন্টাল গ্যালারি আমাদের পাশের দেশের, ওনারাও কয়েকজন বাংলাদেশি আর্টিস্ট রিপ্রেজেন্ট করেন। সো আমাদের জন্য, আমাদের কাছে মনে হয় এটাই আমাদের কাছে সাকসেস, যে ঢাকা আর্ট সামিট করার পর যে আমি যখন এখন কোথাও যাই, কোথাও ট্রাভেল করি, কোনো মিউজিয়ামে যাই বা কোনো ইম্পর্টেন্ট শোতে যাই, যে বাংলাদেশের প্রেজেন্সটা আছে। Right, exactly. Priyanka Abu, how was it for you? Dhaka Art Summit, আসলে আপনাদেরকে গ্যালারির জায়গা থেকে কিভাবে বাংলাদেশি আর্ট সিনটাকে তুলে ধরলো, আপনার এক্সপিরিয়েন্স কি? ঢাকা আর্ট সামিটের ইম্পর্টেন্সটা একটা বিশাল ইম্পর্টেন্স, যেগুলো নাদির বলছে অ্যাকচুয়ালি খুব মানে সংক্ষেপে বলে, ইউ নো দেয়ার আর সো মেনি রেসিডুয়াল থিংস অ্যাজ ওয়েল। এক তো অফকোর্স যে আমাদের এই এই অঞ্চল, আই ওয়ান্ট জাস্ট সে বাংলাদেশ, এই পুরো অঞ্চলের যা কাজ এখন হচ্ছে সেটাকে তুলে ধরা পুরো পৃথিবীর কাছে, সেটা তো একটা ডেফিনেটলি, কিন্তু এটার একটা যে বিশাল ট্রিকল ডাউন এটার, নাদিয়া রাজীব খালি ওই মানে কটা দিনের যে প্রোগ্রামের জন্য সারাটা বছর, দুটো বছর ধরে ওদের সমস্ত টিম মেম্বারদের নিয়ে, আর ওয়ার্ল্ড ক্লাস টিম মেম্বারদের নিয়ে যে কাজ করে থেকেছে, দ্যাট ইজ দ্যাট উই উইল নট ওনলি সি দ্য বেনিফিটস অফ ফর দি আর্টিস্ট ইন দি আর্ট কমিউনিটি নাও, বাট অলসো ইন দ্য লং টার্ম, বিকজ ইউ নো ওয়েন ইউ টক অ্যাবাউট একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, ইটস নট সো ইজি ইন আওয়ার কনটেক্সট, ইউ নো ওয়েন ইউ টক অ্যাবাউট ইট ইন দ্য ওয়েস্ট ইটস হার্ড, বাট ইন আওয়ার কনটেক্সট ইটস ডাবলি হার্ড, সো ইউ রিয়েলি হ্যাভ টু push against the tide to make anything happen, and at a gallery level we see it, so I can imagine at that extent to pull this off is nothing less than an absolute feat. কিন্তু when you ask me jetar impact ki, impact kintu multifaceted, jeta Nadia bolche seta hocche immediate impact, ona mane they had a very simple sort of vision to want to hold the practice of South Asian artists, Bangladeshi artists to the world and get the world to come. But there is so many ideas. I can talk about it a lot, but I think one senses it. Also, just the sort of democratic access. মানে কোন রকমের the idea of এটা VIP, সেটা special, যেটা হয়ে থাকে, কেননা আমরা তো দুনিয়ায় কাজ করি, এটা হয়ে থাকে, এটা যেন সবার জন্য, মানে একটা এটা মডেল তৈরি করা, she's saying যে কোন রকমের বাচ নেই, you don't have to choose, you know. যে চাই সে আসতে পারে, তাকে কিছু করতে হবে না, অ্যাক্সেসিবল। আই থিঙ্ক দিস আর আ ফিউ থিংস, দেয়ার আর মেনি থিংস টু টক অ্যাবাউট, বাট আই থিঙ্ক দিস আর ভেরি ক্রুশিয়াল লার্নিংস। আর আমি মানে আমার যতদূর মনে হয় এই মডেলটা যদি অন্য কেউ, সো আমি একটু আগে ইউ নো বিফোর উই ওয়ার ডুইং আর টেক চেক, আই ওয়াজ সেইং কিছু কিছু মডেল আছে যেগুলো কেউ যদি রিঅ্যাপ্লাই করে তাদের ছোট ছোট দেশে কত ভালো হয়, কেননা সবসময় কিন্তু আচ্ছা আমাদের গভর্নমেন্ট সাপোর্ট নেই, আচ্ছা আমাদের তা নেই, এই নেই, sometimes you can just do it, you know, you can break the boundaries and just make yeah acha seta diye ashole onek kichu korar shombhob. Yes, of course, we'll come to that point when we were discussing about this. Nadia po ekta chotto proshno, summit obviously the largest event, but summit ki ekhon porjonto the largest portion of the Bangladeshi arts in cover korte parche kinba portray korte parche, or there is still some challenges to, you know, find out those talents? কারণ যেহেতু আপনি বলছিলেন ইটস ইটস এমটি, এখানে আসলে একটা আর্টিস্ট খোঁজার কোনো রিসোর্স ছিল না, আমাদের প্রপার এরকম গ্যালারি ছিল না, কোনো লিস্ট নাই, আর্টিস্টদের খোঁজাও একটা আসলে বিশাল চ্যালেঞ্জ। তো সেইখানে আসলে সামিট এখন কোন পর্যায়ে যাচ্ছে, ইজ ইট এখন কি আমরা লার্জার পোর্শনটা দেখাতে পারছি সামিটে, নাকি এখনো অনেকটা বাকি আমাদের? যেরকম এটা তো আমাদের চেষ্টা তো আছে, বাট অবভিয়াসলি এটা একটা প্রসেসের থ্রুতে যায়। আমরা যেরকম আমাদের ঢাকা আর্ট সামিটে অনেকগুলো কিউরেটরদেরকে ইনভাইট করি, এটা কিউরেটেড আমাদের এই একই বিল্ডিং এ, আমরা যেরকম গভর্নমেন্টের সাথে পার্টনারশিপে এই ইভেন্টটা করি ঢাকা আর্ট সামিট, একটা বিল্ডিং এই হয় যেটা গভর্নমেন্ট বিল্ডিং, শিল্পকলা একাডেমি, এবং এই বিল্ডিং এর মধ্যেই আমরা বিভিন্ন কিউরেটরদেরকে ইনভাইট করি, মানে বেশিরভাগই ইউজুয়ালি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন থেকে আসেন। ওনাদের কাছে আমাদের আর্টিস্টদের যত ডেটাবেস, আমাদের কাছে অনেক বড় একটা ডেটাবেস আছে আর্টিস্টদের,
পুরো ডেটাবেসটা কিন্তু উনাদের কাছেই দিয়ে দেওয়া হয়, সব আর্টিস্টদের পোর্টফোলিওর অ্যাক্সেস উনাদের কাছে আছে। এটা উনারাই মানে উনারা যেভাবে করে কিউরেট করবেন উনারাই এটাকে মানে গো থ্রু করে উনারা ওইভাবে চুজ করেন। এটা ছাড়া আমরা যেরকম একটা সামনানি আর্ট অ্যাওয়ার্ড দেই যেটা আন্ডার 40, এটা একটা ওপেন কল হয়, পুরা আন্ডার 40 আর্টিস্ট ওপেন কল, এটা অনেক দিন থেকে ওপেন থাকে। সো আমাদের ওখানে শো আর্টিস্টের পোর্টফোলিও আসে, এখান থেকেই কিন্তু আবার সিলেকশন হয়। এখন অফকোর্স আমরা তো আরো অনেক আর্টিস্ট অ্যাকমোডেট করতে চাই, কিন্তু সবাইকে তো সম্ভব না, বিকজ শোহর তো একটা এটা তো কিউরেটরের উপরে। আর আরেকটা জিনিস, যেরকম কিউরেটরদেরকে কিন্তু আমরা 100% ফ্রিডম দেই, এটার মধ্যে কিন্তু আমরা কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স করি না যে আচ্ছা এই আর্টিস্টকে ইনক্লুড করো বা ওই আর্টিস্ট, বিকজ না হলে এই স্ট্যান্ডার্ডের হবে না শো যদি আমাদের ইন্টারফিয়ারেন্স থাকে। সো আমরা তো যতটুকু পারছি চেষ্টা করছি মানে আরো যাতে ইনক্লুসিভ হয় সবার জন্য। আমাদের যেরকম আর্কিটেকচারও আছে, ফিল্ম আছে, পারফরমেন্স আছে, ফটোগ্রাফি, সো মোটামুটি আর্টের সব ধরনের মিডিয়াম কিন্তু আন্ডার ওয়ান রুফ আছে। দেখা যাক, আশা করা যাচ্ছে আগামী সামিটগুলোতে আমরা আরো আরো একটা লার্জার সেক্টর দেখবো। আমরা প্রতি বছরই একটা এক্সটেনশন দেখি। আমাদের দেশে প্রপারলি এস্টাবলিশ ওরা কিন্তু আমাদের ফোকাস না, বিকজ ওনারা তো অলরেডি সবাই ওনাদেরকে জানেন। সো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি নতুন ইয়াং ট্যালেন্ট খুঁজে বের করা ইজ আমাদের ফোকাস, বিকজ মানুষ তো নতুন জিনিস দেখতে চায়। আমরা তো সবাই বড় বড় আর্টিস্টদের কাজ জানি, নাম জানি, সব জায়গায় দেখছি। সো উই ওয়ান্ট সামিট, আমরা কিন্তু সবসময় বলি ঢাকা আর্ট সামিট ইজ আ ফ্রেশ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, সো দ্যাট এসে আমরা নতুন নতুন জিনিস দেখতে পারি, নতুন নতুন ইয়াং আর্টিস্টদেরকে আমরা ডিসকভার করতে পারি। সো প্রতি বছর কি একটা থিমের আন্ডারে যাচ্ছে সিলেকশন অফ আর্টিস্ট, একটা থিম বেস করে কি কাজ ডিসপ্লে করা হচ্ছে? কোন নির্দিষ্ট থিম ছিল 2018 কিংবা 20 কি কোনো টার্গেট ছিল? জি, এইটা যেরকম এটা একটা থিম ছিল, এটা আমাদের একজন কিউরেটর উনি এই শোর নাম ছিল ইউটোপিয়ান স্টেজ। সো এখানে যেরকম অনেক এই এই যে পার্টিকুলার এই ম্যাপটা দেখছেন, এটা কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল, আর্ট ফেস্টিভ্যাল সবগুলাকে ও কিন্তু কানেক্ট করেছে কোথায়। এটা এটা কিন্তু বিশাল লম্বা একটা ম্যাপ, একটা জার্নির মতো, কোথায় কি হচ্ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে লালন ফকিরের এই এই যখন প্রথম শুরু হয় তার সাথে কোন দেশের কোন টাইমে কি ওয়ার্ল্ডে কি কি হচ্ছিল। সো এটা যেরকম অনেক রিসার্চ বেসড এই ধরনের, হ্যাঁ এই যে না এই যে 1772 থেকে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কি হচ্ছিল, সো একটা পুরো একটা কানেকশন করা। হ্যাঁ, মানে পুরো সামিটটাতে এক একটা শো মানে মাল্টিপল থিমস আসলে এক একটা সামিটের আন্ডারে চলে আসতেছে, কোনো একটা সলিড থিম নিয়ে কাজ হচ্ছে না। মাল্টিপল থিমস কারণ মাল্টিপল কিউরেটর, এটার জন্য মাল্টিপল থিম। ওকে, ওই শরি ও এই যে একটু আগে এই যে ইউটোপিয়ান স্টেজ, ওই পার্টিকুলার শরি এইটা একটা পারফরমেন্স ছিল, এটা ঋতু সাত্তার বাংলাদেশি আর্টিস্ট, পারফরমেন্স আর্টিস্ট, ওর একটা পারফরমেন্স ছিল, এটার নাম ছিল হারানো সুর। সো এটা যেরকম ও আই থিঙ্ক 32টা মিউজিশিয়ানকে নিয়ে একটা পারফরমেন্স হয়েছিল এটা। সো এটা যেরকম অনেক এটার পরে ঢাকা আর্ট সামিটের পরে এটা অনেক জায়গায় ট্রাভেল করেছে, এটা মানে এটা ট্রাভেল করেছে, সো অনেক জায়গায় মানে এরকমই, বিকজ
এত কিউরেটর, এটা অ্যাকচুয়ালি আমাদের আমেরিকারও একটা বড় একটা ইনস্টিটিউশন এটা অ্যাকচুয়ালি এই বছর দেখানোর কথা ছিল, কিন্তু যেহেতু এই প্যান্ডামিকের জন্য ওটা একটু পিছিয়ে গেছে। বাট সো ইটস লাইক অল ইনক্লুসিভ, যেরকম ঢাকা আর্ট সামিট, কিন্তু আমরা যে বলি এটা একটা আর্ট ইভেন্ট, এটা কিন্তু নট নেসেসারিলি যে শুধু যারা আর্ট ভালোবাসে তাদের জন্য, ইটস ফর এভরি ওয়ান। আমরা এটা মানে সবার জন্য ইনক্লুসিভ রাখতে চেয়েছি, যে এটার জন্য ইটস টিকেটলেস, ইটস অ্যাবসোলুটলি ফ্রি, কোনো রেজিস্ট্রেশন কিছু নাই, মানে জাস্ট সবাই যাতে সবার ফ্যামিলি নিয়ে আসতে পারে এখানে। মানে আমরা যেরকম স্কুল ডেজকে অনেক প্রায়োরিটাইজ করি, কারণ স্কুলের বাচ্চারা তো এরকম একটা প্ল্যাটফর্মে এসে দেখে শিখে, এটা তো একটা বড় একটা এক্সপোজারের জায়গা। এখানে অনেক পারফরমেন্স হয়, অনেক ধরনের জিনিস। আমাদের দেশে যেরকম আর্ট বলতে আমরা শুধু ছবি মনে করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ইনস্টলেশন। সো একটা ছোট বাচ্চা যখন এসে স্কুলে যায়, সে জানে যে আর্ট মানে ছবি আঁকা, খালি পেন্টিং করা বা স্কেচ করা বা অয়েল প্যাস্টেল দিয়ে পেন্ট করা। বাট ও যখন এসে দেখছে যে নো, দিস ইজ অলসো আর্ট, ইউ ক্যান এক্সপ্রেস ইউর সেলফ ইন এনি ওয়ে। সো এটা যেরকম অনেক বড় একটা এক্সপোজার। অফকোর্স অফকোর্স, আমরা 2020-তেও দেখলাম আসলে অনেক অন্য ধরনের কাজ, যেখানে মানে যেমন এই কাজটাতে আর্টের একটা অন্য ডেফিনেশন, অন্য একটা কানেকশন। এই কাজটা নিয়ে কি নাদিয়া আপু একটুখানি বলবেন? ইটস ভেরি ইন্টারেস্টিং। এই আর্ট প্রিয়াঙ্কা ডিউর আর্টিস্টের নামটা খেয়াল আছে? ইয়ে আই নো হার এন্ড আই নো হার ওয়েল, ইটস স্লিপিং মাই মাইন্ড হোয়াট হার নেম। গ্রোপিয়াস বাউ ওনার শো হয়েছিল, বাট ইউ কন্টিনিউ টকিং। সো এইটা যেরকম এই আর্টিস্টটা ও রিসার্চ করেছে, মানে আমাদের বাংলাদেশে ও যেরকম ফর এক্সাম্পল রিসার্চ করেছে মেডিসিন, মেডিসিন যেরকম আমরা অনেক ধরনের মেডিসিন কবিরাজি থেকে শুরু করে হোমিওপ্যাথিক থেকে শুরু করে ইভেন আমরা এই যে গাছগুলা, এগুলো কিন্তু এক একটা এক এক ধরনের গাছ, যেরকম আমরা রেমেডিজ এই যে আদার রস বা তুলসী পাতা খেলে কাশি কমে, তুলসী পাতার রস, আদার রস, তো এই ধরনের অনেক ধরনের ও কিন্তু রিসার্চ করেছে বাংলাদেশে, যে এরকম এগুলো নিয়ে ও এই এরকম একটা টেবিল বানানোর পর মাটি দিয়ে ও কিন্তু নিজে প্লান্ট করেছে এই গাছগুলা, তারপর হওয়ার পরে সো ও যেরকম অনেক অ্যাসিস্ট্যান্ট রেখেছে এইগুলার ব্যাপারে কথা বলার জন্য। সো মানুষ কিন্তু এটা কিন্তু একটা পারফরমেন্স এবং ইন্টারঅ্যাক্টিভ ইন্টারঅ্যাক্টিভ টাইপের একটা প্রজেক্ট ছিল। ওটবং নাঙ্গা, হ্যাঁ ওটবং নাঙ্গা, অটবং, অফকোর্স অটবং, মানে আসলে না, বাট ও যেরকম নেচারের সাথে সবার সাথে, ও কিন্তু মানে এটা কিন্তু পুরো একটা ডিসকাশন হচ্ছে যে এটা খেলে এটা হয়। সো ইট ওয়াজ আ কাইন্ড অফ লাইক অ্যান ইন্টারঅ্যাক্টিভ পারফরমেন্স, নট জাস্ট এরকম একটা প্রজেক্ট রাখা ছিল, এখানে কিন্তু মানুষ গিয়ে কথা বলছে, ওর অনেক সিডস, অনেক ড্রাইড পাতা, অনেক কিছু ছিল। সো মানুষ এগুলো ট্রাই করছে, ধরে দেখতেছে, অনেক কিছু মানে পার্ট অফ ওর প্রজেক্ট ছিল। সেই তার মানে শুধু সাজানো গোছানো একটা দেয়ালে ঝুলানো জিনিস না, অনেক ধরনের জিনিসই আসলে সামিটে আমরা দেখতে পাই এবং রিসার্চ করা এটা, রাইট? আমি তো বলতে পারি আপনার কাছেই আসছিলাম, বলুন না। না আমি তো সেই নাদিয়ার কথাটার উপর একটু বলছি, মানে অটোবং শি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিস্ট, মানে এই কাজটা ও বেসিক্যালি ল্যান্ডের এক্সপ্লয়টেশন নিয়ে খুব কাজ করে, মানে অনেক রকমের কাজ করেছে ওর। খুব রিসেন্টলি বিশাল একটা শো বার্লিন শহরে গ্রোপিস বা ইনস্টিটিউশনে হয়েছিল, সেখানেও এই রকম জাতীয় কাজ ছিল। এই কাজটা এন আমার মনে হলো খুব একটা জরুরি কাজ, কিন্তু এখানে এসে লোকাল লোকেদের সাথে থেকে কাজটা করেছে, ইউনো। তো যখন আমরা বলছিলাম না যে কি ইউনো হোয়াট ইজ দি ইম্প্যাক্ট এটসেট্রা, এই যে আর্ট এইসব ভীষণ ইম্পর্টেন্ট আর্টিস্ট প্র্যাকটিসেস, যারা সমস্ত আসছে ওরাও এখান থেকে কিছু একটা নিয়ে যাচ্ছে, ইউনো। আর মানে একটা কাজের উপর অটোবং কিন্তু দেড় মাস আগে এসছে ঢাকায়,
সো ঢাকার জন্য শুরু হওয়ার আগে দেড় মাস আগে এসে ও কিন্তু ওর অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসে এবং থেকে সারা ঢাকা শহরে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই যে ল্যান্ডভার্স এই প্রজেক্টের নাম ছিল ল্যান্ডভার্সেশন, হ্যাঁ ল্যান্ডের উপরে কনভার্সেশন, সো ল্যান্ডভার্সেশন নাম দিয়েছে। সো বিভিন্ন ধরনের লোককে সে মিট করেছে, বিভিন্ন ধরনের ডাক্তার কবিরাজি, তারপরে অনেক ধরনের, তারপরে ওই যে যারা ইয়ে শাম্পান, তারপর অনেক ধরনের মানুষকে, অল্টারনেটিভ মেডিসিন, অনেক ধরনের মানুষকে মিট করে এই প্রজেক্টটা ও রেডি করেছে। ইন্টারেস্টিং। সো প্রিয়াঙ্কাপুর কাছে যাই। প্রিয়াঙ্কাপু, লেটস হিয়ার অ্যাবাউট কিছু সিগনিফিকেন্ট ইনিশিয়েটিভ যেটা এক্সপেরিমেন্টের থেকে করা হয়, সো কোনটা নিয়ে আলাপ করতে চাই, আমরা শুরু করতে পারি? আমি একটু মানে মেবি আই ক্যান গিভ আ লিটল বিট অফ আ সর্ট অফ আ এক্সপ্লেনেশন অর আ লিটল বিট অফ আ ইন্ট্রোডাকশন টু হাউ উই থিংক অফ এক্সপেরিমেন্ট এন্ড হোয়াট এক্সপেরিমেন্ট ইজ অ্যাজ আ অ্যাজ অ্যান অর্গানাইজেশন। এক্স্যাক্টলি। সো ইউ নো উই আর স্ট্যান্ডার্ড কন্টেম্পোরারি আর্ট গ্যালারি, function like a standard contemporary art gallery, bijon artists ke represent kori tader somosto kaj dekhai, exhibitions hoy amader duto gallery ache, kintu amra na experimenter ta ke onek shomoy ekta octopus hishebe dekhi। octopus keno, kena ekta matha kintu tar onek guli hat, atta hat, you know, তো মানে ওই একটা মাথাতেই চলছে আমাদের বিভিন্ন রকমের কাজ। Somehow we do not segregate it. Of course there is the foundation which is the foundation called the Experimental Learning Program Foundation, কিন্তু কোনো সময় আমাদের কাজের মধ্যে you will not see us sort of segregating between what experimental gallery does or experimental does via other initiatives or its learning program, because somehow we see this as one cohesive, comprehensive sort of unit. So gallery, it's a very active program. Shara bochor duto gallery te continuous exhibitions chole, tar kono parthokkho nei, mane ekta gallery recent 3 bochor age hoyeche, onno ta ekhon 12 bochor hote chollo, this is the older one. Ei je ei pitch ta dekhcho, oneke jiggesh kore ei gotto ta keno, মানে দুটোই গ্যালারি আমাদের প্রায় 100 বছরের পুরনো বাড়ির মধ্যে। আর এইটা না আই এম শিওর বাংলাদেশে এরকম ছিল, কিন্তু আমাদের উঠোন ছিল, ইউ নো লাইক অল দ্য উঠোন ছিল কারেক্ট, দিস ওয়াজ দ্য উঠোন অফ দিস হাউস এন্ড দ্য আর্কিটেক্ট অফ দ্য গ্যালারি সেড দ্যাট উই ওয়ান্ট টু রিটেইন দিস আর্কিটেকচার। যেহেতু আমাদের খুব ফিল্ম হেভি প্রোগ্রাম, অনেক সময় আমরা এটাকে ফ্ল্যাশ করে দেওয়ার একটা মেকানিজম আছে, বাট এই উঠোনে আমরা অনেক সময় বসে এরকম, দিস ইজ বেসিক্যালি পোস্ট ওপেনিং, গ্যালারি বন্ধ হয়ে গেছে সেদিন একটা বিশাল প্রোটেস্টে আমরা সবাই গেছিলাম সকালবেলা, বিকেলবেলা এই আর্টিস্টের ওপেনিং সাহিল নায়ক, আর তখন এই কয়েকজন ইয়াং ছেলেমেয়েরা কিছু মানে কয়েকজন বন্ধু কয়েকজন জাস্ট ভিজিটার, আমরা সবাই মিলে কনস্টিটিউশনটা পড়লাম, ইন্ডিয়ান কনস্টিটিউশন, টু রিমাইন্ড আওয়ার সেলস অফ হোয়াট আওয়ার রাইটস রিয়েলি আর। You know, sometimes these kind of impromptu things happen in the gallery, and the gallery really is this space, this character of, you know, a space to be able to think, to be able to descend. Ekta moth rakha, shetao kintu khub joruri, ekta safe space eshe, ekta moth rakha. So, on amader program ta khub discussive. Of course, protita show er sathe talk program thake, you know, book choose thake. Kintu ta chharao show er baireo, অনেক রকমের বিলো দ্য লাইন ইভেন্টস, বিলো দ্য লাইন বিকজ ইটস নট অলওয়েজ অ্যাডভার্টাইজড অন আওয়ার সোশ্যাল মিডিয়া পেজেস, বাট ইটস লাইক আ প্লেস ফর পিপল টু কাম, হোল্ড দেয়ার মিটিংস, টক টু ইচ আদার, কংগ্রেগেট, ডু থিংস। আর আমার মনে হয় এটাই আমাদের, হ্যাঁ একেবারে, এটাই আমাদের সব থেকে সর্ট অফ বড় রোল। এবার এই রোলের একটা সর্ট অফ স্ট্র্যান্ড ধরে এই যে যেটা দেখছো এখানে, এটা আমাদের একটা থার্ড ইনিশিয়েটিভ, উইচ ইজ দি আইডিয়া অফ অ্যান আউটপোস্ট অর প্রোগ্রাম ওয়ের থ্রু দি ইয়ার্স, অ্যান্ড আই এম স্যাড উই কুডেন্ট ডু ইট ইন দ্য প্যান্ডামিক ইয়ার, বাট এভরি ইয়ার উই ইন্টেন্ড টু টেক আপ আ ডিসইউজড, নাদিয়া রাজীব এটা এসে দেখেছিল আমাদের
এটা 10th anniversary সময় হয়েছিল কিন্তু we intend to take up a disused or a defunct piece of architecture. It could be a house, হয়তো মিল, হয়তো স্কুল, মানে এমন একটা জায়গা যেটার অন্য রকমের একটা অস্তিত্ব বা একটা অন্য রকমের মেমোরিতে সেই জায়গাটা মানুষের মাথায় আছে, আর সেটা কয়েকটা মাসের জন্য, হয়তো 3 মাস, হয়তো 2 মাস, হয়তো একটু তার বেশি, নিয়ে তার একেবারে একটা অন্য আইডেন্টি, মানে একটা জায়গারও তো একটা মেমোরি করা, ন্যারেটিভটা পুরোপুরি চেঞ্জ করা। তো নট নেসেসারি, এখানে আমাদের দুতলা একটা বাড়ি, সেখানে আমরা ওপরে সৌম্যশঙ্কর বোসের একটা বিউটিফুল বডি অফ ওয়ার্ক দেখিয়েছিলাম, ফটোগ্রাফার সৌম্যশঙ্কর বোস, তোমাদের এই পাঠশালা ইনস্টিটিউটের স্টুডেন্ট। আর নিচে বিভিন্ন রকমের, এখানে টিএম কৃষ্ণা অতিরিক্ত একজন ইম্পর্টেন্ট থিঙ্কার অ্যান্ড কর্ণাটিক মিউজিশিয়ান, ওনার কিছু ওনার একটা প্রোগ্রাম হয় মানোধর্মা বলে, যেখানে উনি খুব ক্রুশিয়াল কিছু বক্তব্য রাখেন, উইচ ইজ আগেন ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ দি আইডিয়া টু ডিসেন্ট, ইউ নো। তো সেটা অনেক রকমের প্রোগ্রামস সর্ট অফ হয়েছিল ওই ওই কটা দিনের মধ্যে। সো দি আউটপোস্ট ইজ অ্যান আইডিয়া, এই বছরে আমাদের আউটপোস্ট হওয়ার কথা ছিল ইড্রা শহর গ্রিসে। সো টু জাস্ট ব্রেক দ্য আইডিয়া অফ বাউন্ডারি, যে কোথায় এরকম একটা এক্সিবিশন হতে পারে, তো একটা খুব সুন্দর সমুদ্রের ধারে একটা বিউটিফুল বাড়ি, দেশতে ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে গ্রিসে, তার খুবই কাছে, সেটা এবার হলো না, হবে হয়তো অন্য জায়গা হবে। আইডিয়া অফ আউটপোস্ট ইজ কোয়াইট ফ্লুইড, you know, to constantly break out of what you expect a gallery to be or do, and then you continue with the gallery's program. It's not that we have a separate program for any of this kind of thing. Eta holo ek ta chhara sara bochhor amader gallery jehetu besh koyekta tol na opore tol ekta ghor tar sathe chhad, so throughout the year we have something called the experimental learning program, jekhane বিভিন্ন, এটাই আমাদের এক্সপেরিমেন্ট বালিগঞ্জ প্লেসের গ্যালারি, ওপরের যে মানে তিনতলার যে ফ্লোরটা আছে সেখানে সারা বছর ধরে ক্লাসরুম মডিউলে দ্য শো কুড বি এনিথিং, বাট দোজ সেশনস আর কমপ্লিটলি ডিফারেন্ট, সামটাইমস মিউজিক, সামটাইমস এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকিং প্র্যাকটিসেস, কোনো সময় ফটোগ্রাফি, কোনো সময় মাল্টিডিসিপ্লিনারি কাজ, বাট দ্য অ্যাবসলিউট স্টলওয়ার্টস অফ দ্য ফিল্ড, we invite them to come from all over the world and teach. So teach for 4 or 5 days. এবার ধরে না আমার মতন একটা মানুষ, আমার গ্যালারিটা তো অফিস, রোজ অফিসে যাই, বাড়ি ফিরে আসি, আমার কোনো স্কোপ নেই গিয়ে একটা কোর্স নেব, কেন কিভাবে সেটা আমি আমার জীবনের থেকে ধরে নাও একটা বছর কি আধ বছর হোয়াট এভার, এমনিতে আমাদের দেশে সেরকম কোর্সও নেই, কিন্তু যদি থাকতো আমাদের মতন জীবনে ইটস নট পসিবল। সো দেন দিস মেক্স ইট পসিবল, ইউ ব্রেক ফ্রম ইউর লাইফ, take 5 days off and immerse yourself in learning, and this is happening through the year. You can pre-register amader website e gele dekhte parbe, already 15 ta na 16 ta erokom module hoye geche last der bochorer moddhe, ar aro asha kori hobe ei bochor ekta bishon sundor course holo love er upor. Obhik Sen amader khub priyo lekhok, thinker, teacher, he conducted a film and literature studies course on love. তো ওইটা অনলাইন হয়েছে, কিন্তু তার একটা খুব সুন্দর রিডার, এই বছর থেকে আমরা আরেকটা নতুন পাবলিকেশন, আমাদের একটা পাবলিকেশন একটা সেলফ পাবলিশিং ইউনিট আছে এক্সপেরিমেন্টাল বুকস, এই বছর একটা অনলাইন জার্নাল লাইক অ্যান ই অ্যান্টোলজি, এভরি ইয়ার এর প্রোডাকশন, দু রকমের প্রোডাকশন হয়, আর্টিস্ট বুকস উইচ আর বেসিক্যালি এন এক্সটেনশন অফ দি আর্টিস্ট প্র্যাকটিস, not necessary, they are not catalogs, they are artist books, and this is one of them. And now we have the reader, which is a fantastic, it's a live book, so jodi oi website e gyo, it's again free, anyone can download it, there's no fee, no cost, nothing, download thorna or paper ekta je kono ekta film er byapare porcho, porte you can play it, mane je khane chobi ta ashe, if you click on it you play the film, if you're listening, if there's a piece in the song, so it's an oral experience, so you sort of change the idea of what a book needs to be, it can be something beyond that. There are many other things we do, but I'd like to talk about only one more thing, which is something that we sort of thought of and started at the beginning of the pandemic. এই আইডিয়াটা আমাদের লাস্ট 4 বছর ধরে
আমাদের একজন আর্টিস্ট বানি আবেদি, ওর সাথে আমার খুব কথা হতো এটার ব্যাপারে, এটা কিভাবে করা যায়, একটা কোঅপারেটিভ আর্টিস্ট প্রোডাকশন ফান্ড কিভাবে বানানো যায়। কিন্তু যেহেতু এটার যে লিগ্যালিটি, তার যে রকমের পেপার ওয়ার্ক, কোনো সময় হয়ে ওঠেনি। সো উই থট অফ দিস টাইম এজ অ্যান অপরচুনিটি ওয়ে উই লঞ্চ সামথিং কল দি এক্সপেরিমেন্টাল ল্যাবস, উইচ ইজ আগেন লাইক আ কালেক্টিভ সর্ট অফ আইডিয়া অফ রিথিঙ্কিং হোয়াট ইজ পসিবল টু ডু অ্যাট দিস টাইম। তার বেশ কয়েকটা ভাগ আছে উইচ ইজ অ্যাভেলেবল টু সি অন আওয়ার ওয়েবসাইট, কিন্তু এইটার ব্যাপারে বলবো। এটা খুব একটা সিম্পল জিনিস, আমি সবসময় বলি এটা সবাই তোমরা কপি করো সব দেশে, যাতে এইটা বিকামস দি অ্যান্টি সর্ট অফ স্ট্রাকচার্ড মডেল, বিকামস সামথিং দ্যাট এভরি ওয়ান ক্যান ডু। ওয়্যার হ্যাঁ কি হচ্ছিল এখানে যেটা কপি করব আমরা বলছি, সো বেসিক্যালি ইউ হ্যাভ পিপল, ইট কুড বি আওয়ার আর্টিস্ট, মোস্টলি আওয়ার আর্টিস্ট ইন দিস কেস, or our collectors, or our supporters, or even just friends of the gallery, who commit, all they do is they commit saying, it could be as less as like 5,000 rupees, 500 rupees, few lakhs, that they just send out an intent. And then we, of course, it's an open call, artists then write to us, and it can be a wide range of, মানে কি বিভিন্ন রকমের project এসছে এখানে, কিছুটা দেখতে পাচ্ছো, but you know, obviously website এ সমস্ত, we just match make. So if you say that I want to give 5,000 and there are 30 of you, oi 30 jon ke amra artist er sathe miliye dicchi, ei korte giye artist er project ta holo, ar mane arekjon artist er bishal ekta kichu byapar na, because you know it's just a idea of exchange. So it's a cooperative fund where no one is necessarily getting the credit, so completely changing the dynamics or the politics of the power of being a grant giving organization. Nobody has the power, everybody has the power. So it's a very simple model, it's a cooperative model, and I'm so glad that this has worked out. 19 project support hoyeche ar 19 artist alada alada somosto kaj ei 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 tukuni shomoyer moddhe koreche, abar next February mashe arekta jury meeting hobe. জুরিটাও খুব সুন্দর আর্টিস্ট, মিক্সড গ্রুপ অফ আর্টিস্ট, ওরা সব জুমের মধ্যে যাদের ফাইনালাইজ করে তাদের সাথে ইন্টারভিউ করে কথা বলেন। উই আর অ্যাগেইন কমপ্লিটলি, আমরা এর মধ্যে একেবারেই নেই, এক্সেপ্ট উই আর অ্যাডমিনিস্ট্রেটিভলি ম্যানেজিং ইট। নাইস, আমরা যখন ফান্ডের কথা বলি তখন বাংলাদেশে সবসময় আমাদের একটা বিগেস্ট ক্রাইসিস আমরা বলি ফান্ড। নাদিয়া আপু, আপনার কি মনে হয় যে আসলে এই সিচুয়েশনে হাউ a foundation like Samdani can play a role, or who other can play a role in this to support the artist? কারণ আমরা জানি যে আসলে ফান্ড বলতে যে সাপোর্ট এটা আমাদের আসলে অলমোস্ট এক্সিস্ট করে না, রাইট? I know, এটা is অনেক একটা বড় একটা চ্যালেঞ্জিং জিনিস। সো আমরা তো যেরকম আমাদের ফাউন্ডেশন থেকে তো মানে এই ঢাকার সামিটটা করছি, তারপরে এই যে সামদানি আর্ট অ্যাওয়ার্ড, এছাড়াও অনেক আর্টিস্টদেরকে সাপোর্ট করি, এই যে আর্টিস্ট লেড ইনিশিয়েটিভস ফোরামটা। বাট এটা ছাড়া আমার মনে হয় এটা তো শুধু একজন দুজন করলে হবে না, আমাদের মতো আরো অনেক মানুষকে আগে আসতে হবে, আরো অনেক মানুষের সাপোর্ট করা উচিত। আমাদের দেশের পপুলেশন এত এত মানুষ আছে, বাট ওইটাই আমি মানে ইটস মানে এটা আমারও মানে অনেক মানে চাই যে আরো অনেক সাপোর্টার্সরা আসে, আমাদের বন্ধু বান্ধব যারা আছেন, যারা আর্ট ভালোবাসেন, সবার অ্যাকচুয়ালি আর্টকে সাপোর্ট করা উচিত। কিন্তু উভয় পপুলেশন মানে আমাদের যত না পপুলেশন, আর্টটা কিন্তু ততটাই ইন্টেন্সলি প্র্যাকটিস, এবং দেয়ার ইজ এ হিউজ কমিউনিটি যেটা আসলে আমাদের ক্রিয়েটিভ সেক্টরে প্র্যাকটিসিং আর্টিস্ট বলতে গেলে ইটস এ হিউজ নাম্বার। সেটা আসলেই অ্যাওয়ার্ডের 11 জন কিংবা সেটাকে যদি 20-এও নিয়ে যান, 50-এ নিয়ে যান, তারপর আসলে কভার করা কঠিন। কিন্তু নাদিয়া, কেন মনে হচ্ছে যে ওয়াই আমাদের এই সেক্টরে ফাউন্ডেশনস আসছে না, কিংবা আপনার কি মনে হয় যে ফাউন্ডেশন এগিয়ে আসা উচিত না, সরকারি অর্গানাইজেশন হওয়া উচিত, কি দরকার আসলে আমাদের এখানে এই এই প্রসেসটাকে সাপোর্ট করতে? ওয়েল অ্যাকচুয়ালি মানে সরকারের দিকে আমাদের দেশে তো আরো অনেক জিনিস আছে যেটা সরকার হ্যাজ টু লুক অ্যাট। হ্যাঁ, আর ওয়ার্ল্ডের অল ওভার দ্য ওয়ার্ল্ডের যেটা মানে ইভেন সরকারি মিউজিয়ামসও যেগুলো আছে এগুলো কিন্তু
প্রাইভেট পেট্রনরা সাপোর্ট করে। সো অ্যাকচুয়ালি আর্টকে সাপোর্ট করার জন্য আমার কাছে মনে হয় যে প্রাইভেট পেট্রনরাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে অনেক ল্যাকিং। আমাদের দেশে আরো অনেক বেশি প্রাইভেট পেট্রন থাকা উচিত এবং এগিয়ে এসে আরো অনেক বেশি সাপোর্ট করা উচিত। বাট আমার মনে হয় এটা কিন্তু আস্তে আস্তে হবে, যেহেতু রাস্তা কিন্তু দেখাই দিতে হয়। সো আই থিঙ্ক নো অনেক অনেকে করছে, এখন আস্তে আস্তে অনেক মানুষ ইনভলভ হবে। আমার আমার এটা আই হ্যাভ আ ফিলিং দ্যাট আই এম ভেরি পজিটিভ যে ইউনো এত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে আমাদের দেশে। এই যে ইভেন শুধু আর্ট না, টক অ্যাবাউট মিউজিক, টক অ্যাবাউট ফিল্ম, কত কিছু হচ্ছে, নাটক হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এটার জন্য অনেক কিছু হচ্ছে। কিন্তু আমাদেরই আমাদের স্টোরিটাকে বলতে হবে, আমাদের কিন্তু সরকারের দিকে তাকায় থাকলে হবে না, নিজেরাই করতে হবে। এবং অফকোর্স প্রাইভেট পেট্রনদেরকে অনেক দরকার। সো আমরা প্রাইভেট পেট্রনদের দিকে তাকিয়ে হোপফুল। আমি আরেকটা কোশ্চেন করতে চাই দুইজনের কাছেই, যেহেতু প্রিয়াঙ্কা আপু ইজ রানিং আ ফিজিক্যাল প্লেস, যেটা আসলে সারা বছরের একটা সলিড এক্সিস্টেন্স, এবং নাদিয়া আপুর দিক থেকে বলতে গেলে সামিট, যেটা সারা বছরের একটা কাজ থাকে কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার হিসেবে একটা সার্টেন টাইমে ইভেন্টটা টেক প্লেস করে, সারা বছর গ্যালারি রান করার মতো ফিজিক্যাল স্পেস না। সো চ্যালেঞ্জের জায়গা থেকে দুইজনের আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় টু সাস্টেইন, টু এক্সপ্যান্ড? আর্টের সাস্টেইনেবিলিটি ব্যাপারটাই তো আসলে আমাদের কাছে এখন অনেক সময় ক্লিয়ার না, যে কি এটাকে সাস্টেইন করা যায় কিভাবে। সেটা আসলেই শুধু সাপোর্ট দিয়ে যাওয়া, ফেরত পাওয়ার ব্যাপারটা আসলে ঠিক থাকে না যে কি পাচ্ছি আমরা। তো সেখানে কি কি চ্যালেঞ্জ ইউ বোথ ফেস অ্যাজ এ ফিজিক্যাল প্লেস এন্ড অ্যাজ এ টেম্পোরারি ইভেন্ট অর আ পার্টিকুলার ইভেন্ট? Priyanka Po, you have to unmute yourself, I think. Who would you like to answer this first? You go ahead. Anyone. Physical or non-physical, I think your question is about sustainability. How do you sustain an initiative? What are the challenges? And I think the answer is quite simple. The answer lies in very very clear vision setting. মানে একটা খুব clear vision setting করার পর একটা, you know, you cannot expect, because you're within the arts, you cannot sort of take for granted যে আচ্ছা হয়ে যাবে। You have to run it like you would run any organization, a certain very fixed vision, very fixed sort of work ethics are very important. So seta physical exhibition space hok, tar ja challenge ki mashe mashe exhibition hocche, art is their life, mane experiment e dekhte gele amader beshi bhag, at least 90% artist somostoi khali experiment er sathe kaj kore, tar mane ekta boro daitto oder somosto jibon mane jibone ja ekta cost thake, ekta jiboner mane, you know, there is a lot more to life that you have to pay for other than just your production, right? So সেটার যে দায়িত্ব, এগুলো নেওয়া কিন্তু একটা ভালো অর্গানাইজেশনের কাজ। সেটার তাহলে মানে তার মূলে কি? মূলে ভিশন। ভিশনটা যদি ক্লিয়ার থাকে আর তার পেছনে যদি প্রাণপণ খাটা যায়, আই ফিল লাইক ইটস পসিবল। বাট ইউ ওয়ান্স ইউ কিপ দ্যাট লুজ, নাথিং এলস ক্যান ফল ইন প্লেস। হুম, হোয়াট হ্যাজ বিন দ্য চ্যালেঞ্জেস? ওয়েল, আমার কাছে তোমার প্রশ্নটা ছিল লাইক ফিজিক্যাল এক্সপেরিমেন্টের ফিজিক্যাল স্পেস আছে ওটা রান করার, আমাদের ফিজিক্যাল স্পেস যেরকম সারা বছর নাই। কিন্তু আমার কাছে কিন্তু আমরা যে এই যে আমাদের ফিজিক্যাল স্পেসটা সারা বছর নাই, এটা কিন্তু আমার কখনোই মনে হয় নাই। আমার কাছে মানে আমার মনে হয় যে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমাদের এবং আমার টিমের যে পরিমাণ কাজ করতে হয় এই দুই বছর, এটা কিন্তু এই যে আমরা যে এই বিশাল এন্ড ঢাকা আর্ট সামিট ইজ ভেরি ভেরি লার্জ স্কেল, এটা কিন্তু মানে এটা কিন্তু এক মাসের প্ল্যান বা দুই মাস প্ল্যান করে এত বড় একটা ইভেন্ট, এটা তো ইউনো আই এম শিওর মানে এটা তো বুঝতেই পারছো। সো আই থিঙ্ক দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক
And এই যে constantly আর্টিস্টদের সাথে এই যে back and forth এই যে বিদেশ থেকে যারা আসতেছে ওরা তো আসতেছে বাট এই যে বাংলাদেশের আর্টিস্ট এই যে কনস্ট্যান্ট ব্যাক এন্ড ফোর্থ এই যে প্ল্যান প্রোগ্রাম করা এটা করা মানে আই থিঙ্ক ইটস আ ফুল টাইম জব বাট আমার কাছে সবচেয়ে অফকোর্স এত কাজ করি এটা সবারই প্রশ্ন এটা এত কাজ এত বাট এই ইভেন্টটা ওনলি স্টেজ ফর 9 days ওনলি স্টেজ ফর 9 days আর তারপর শেষ হয়ে যায় শেষ হয়ে যায় মানে এমন না যে মানে শেষ হয়ে যায় এখানে আমাদের যেরকম অনেক এক্সিবিশন ট্রাভেল করে এবং এখনো কারেন্ট একটা এক্সিবিশন 2018 এক্সিবিশন এখনো ট্রাভেল করছে দিস ইজ দ্য থার্ড ইয়ার এখন আছে চেংমাইতে একটা একটা মিউজিয়ামে গেছে তো আমাদের এক্সিবিশন গুলো কিন্তু ট্রাভেল করে সবাই জিজ্ঞেস করে যে এটা কেন ওয়াই ডাজ মানে এক মাস থাকে না কেন সো দ্যাট মোর পিপল ক্যান ভিজিট বা বাট এইটা অ্যাকচুয়ালি এই এক্সিবিশনটাকে মানে জাস্ট সাস্টেইন করে রাখা কিন্তু ইজ ভেরি এক্সপেন্সিভ সো মানে এটা তো অনেক কিছু এটা তো শুধু এক্সিবিশন লাগাই দিলাম এটার ইন্স্যুরেন্স থেকে শুরু করে এটার সেট আপ সিকিউরিটি অনেক কিছু সো এটার জন্য এখন যেহেতু আমাদের পার্মানেন্ট স্পেস ছিল না এখন কিন্তু আমরা আমাদের একটা পার্মানেন্ট জায়গা করছি এটা এবং অফকোর্স এটা ঢাকা আর্ট সামিট হবে না ইট উইল বি সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট বিকজ ঢাকা আর্ট সামিট এটা হবে সিলেটে এই যে ফর এক্সাম্পল এই এক্সিবিশনটা এটা যেরকম একটা ট্রাভেল করেছে এই এক্সিবিশন জাস্ট বিকজ 9 দিন হয় আমাদের ঢাকায় তার মানে না কিন্তু ওখানে শেষ এটা কিন্তু অনেক অনেক শোজ কিন্তু ইনভাইটেড হয় বিভিন্ন জায়গায় এই যে এটা যেরকম আমাদের নতুন স্পেস সিলেটে এন্ট্রেন্স এখানে আমাদের যেরকম রেসিডেন্সি স্পেস থাকবে কয়েকটা সেপারেট প্যাভিলিয়ন থাকবে সামদানি আর্ট ফাউন্ডেশনের কালেকশন হোস্ট মানে শো করার জন্য এক্সিবিশনও হতে পারে রেসিডেন্সি স্পেস এছাড়া এটা পুরো এরিয়ার মধ্যে এটা স্কাল্পচার পার্ক হবে সো এখানে যেরকম এটা কিন্তু নট নেসেসারি ইট উইল ওনলি বি ডেডিকেটেড টু আর্ট ইট উইল বি আ কালচারাল হাব ইট উইল বি আ কালচারাল ইউ নো উই ক্যান হ্যাভ মিউজিক উই ক্যান হ্যাভ ফুড উই ক্যান হ্যাভ ডান্স থিয়েটার মানে ইট উইল বি আ স্পেস এটা ইটস নট জাস্ট ডেডিকেটেড টু আর্ট যেহেতু বাংলাদেশে তো আসলে সবকিছুই ঢাকা কেন্দ্রিক হচ্ছে ঢাকার বাইরে মানে চিন্তা করতেছে না এখনো আরো চ্যালেঞ্জিং মনে হয় সো না এরকম আমরা যেরকম সিলেটে বিকজ ফার্স্ট অফ অল একটা স্কাল্পচার পার্ক এরকম এই ধরনের ল্যান্ড বা এত বড় জায়গাতে আমাদের ঢাকার মধ্যে এটা সম্ভব না এবং নাই So, ওটার জন্য আমরা সিলেটে গিয়েছি and Silet is a special place. আমি আর রাজীব, we're both from Silet. And it's such a beautiful space. And world-এর যে কোনো স্কাল্পচার পার্ককে যেতে হলো, কোনো সময় কিন্তু কোনো স্কাল্পচার পার্ক কিন্তু শহরে হয় না. You have to make a journey. You have to make a journey to go there. And we want this space to be a destination. যে সবাই আসবে, দেখবে, বেড়াতে যাবে ওখানে. Interesting. কবে নাগাদ আমরা এখানে বেড়াতে যেতে পারবো? এটা তো অ্যাকচুয়ালি এই বছরের এন্ডে এখনই অ্যাজ উই স্পিক মানে কাজ প্রায় শেষের দিকে হওয়ার কথা ছিল বাট যেহেতু আমাদের কাজ অ্যাকচুয়ালি টেম্পোরারিতে এই লাস্ট কয়েক মাস অ্যাকচুয়ালি বন্ধ ছিল বাট ইনশাআল্লাহ কাজ শুরু হবে এবং স্কাল্পচার পার্ক যেরকম এটা কিন্তু 100% কমপ্লিট হয়ে যাবে না বিকজ যেহেতু এটা স্কাল্পচার পার্ক এটা ইট উইল টেক টাইম ইট উইল টেক ইয়ার্স বাট যেরকম আমাদের প্যাভিলিয়নগুলো যেখানে কালেকশন থাকবে ওইটা রেডি হয়ে যাবে রেসিডেন্সি স্পেসটা রেডি হবে বাট স্কাল্পচার পার্কটা কিন্তু এটা উইল বি ডেভেলপিং গ্রোয়িং প্রসেস গ্রোয়িং প্রসেস অফকোর্স
তাহলে আমরা অলমোস্ট 1 ঘন্টা গল্প করে ফেলছি। আমি শিওর যে আরো মানে আমি তো শিওরই, কারণ আমার কাছে ছবি আছে, দেখতে পাচ্ছি অনেক কিছু নিয়ে গল্প করা হচ্ছে না, আরো ইন ডেপথে যাওয়া হচ্ছে না, সেটা 1 ঘন্টায় আসলে এত বড় বড় ইনিশিয়েটিভ আলাপও করা সম্ভব না। কিন্তু দুজনের কাছে একটু জানতে চাই যে এই যে আমরা নিউ নর্মালিটি নিয়ে অনেক কথা বলতেছি, সময়টা পাল্টে গেল, কিছু ভালো লাগছে, কিছু আবার চ্যালেঞ্জেস কাজের ক্ষেত্রে, তো এই নিউ নর্মালিটিস এর সাথে নিউ আইডিয়াস কি কি, এক্সপেরিমেন্টার কি ভাবছে নিউ নর্মালিটির নিউ আইডিয়াসে, এবং সামদানি আর্ট ফাউন্ডেশন থেকে কি ভাবা হচ্ছে এই ফিউচার নোটটা নিয়ে? ফুট নোটস ফর ফিউচার তো চলছেই সামদানিতে, তো সেই ফুট নোটসটা শুনে আজকের মতো শেষ করবো আর কি দুজনের কাছ থেকে। প্রিয়াঙ্কা শুনি আপনার কাছ থেকে। আমাদের আসলে কয়েকটা যেরকম রিয়েলাইজেশন, লার্নিংটা তো সবসময় হচ্ছে, সেটা নিউ নর্মাল আর নট নর্মাল এর থেকে না, কেননা কিছু একটা করলেই তার থেকে একটা শেখা যায় আরো ভালো করে কি করা যায়। কিন্তু এই সময় একটা বড় শিক্ষা হচ্ছে যে আমরা কিভাবে টেকনোলজিকে ইউজ করে আরো ওয়াইডার অডিয়েন্স কে আমাদের রোজের কাজটা রিচ করতে পারি, কেননা কিছু কিছু ক্রুশিয়াল কাজ লাস্ট প্রায় 8 বছর ধরে যেরকম কিউরেটরস হাব ওয়েব স্ট্রিম হয়, প্রায় 22,000 লোক সেটাকে দেখে, কিন্তু কেন যে আমরা এরকম সাধারণ জুম কি মানে বাকি যা প্ল্যাটফর্ম আছে সেটার মাধ্যমে কেন যে আগে রিচ আউট করে নি, টকস বা ইউ নো দ্য ভেরিয়াস আদার থিংস যেটা আমরা এই এখন করছি, সো মেবি দ্য এমব্রেসিং টেকনোলজি ইন ইন আ নিউ অ্যান্ড পসিবলি অ্যান ইজি ওয়ে। কিন্তু তা ছাড়া এটা একটা ডেফিনেট ব্যাপার যে আইডিয়া অফ লোকেশন নিয়ে না খুব জরুরি ভাবা, যে মানে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ মে নট জাস্ট বি এবল টু ল্যান্ড আপ ওয়্যারএভার ইউ ওয়ান্ট টু জাস্ট বিকজ ইউ ফিল লাইক, তাহলে যেখানে মানে প্রোগ্রামটা সিচুয়েটেড সেই জায়গাটাকে নিয়ে ভাবা খুব জরুরি। সো উই হ্যাভ বিন থিঙ্কিং, আর ঠিক প্যান্ডেমিক রিলেটেড না, এটাও আমাদের লাস্ট 2 বছরের একটা প্রজেক্ট, একটা রেসিডেন্সি শুরু হবে নেক্সট ইয়ার এক্সপেরিমেন্টাল মাল্টিডিসিপ্লিনারি রেসিডেন্সি, সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। আর্ট স্টুডিওস রেসিডেন্সি, যেমন বললাম প্রথমেই আমরা একটা অক্টোপাসের মতো নিজেদের ভাবি, তো ওই অক্টোপাসের হাত সর্ট অফ বাড়ছে বিভিন্ন ভাবে, আর কিছু নতুন আর্টিস্ট ল্যাবস আছে, তাদের সুন্দর এক্সিবিশন প্ল্যানিং চলছে, তো মোটামুটি দেখতে গেলে যেটা আমরা আগে করছিলাম সেভাবেই করছি, কিন্তু হয়তো চিন্তাধারাটা আর একটুখানি মাল্টিপ্রংড, নতুন ডিসিপ্লিনের সাথে, নতুন মিডিয়ার সাথে। নাদিয়া আপু, আমরা ভবিষ্যতে কি পাচ্ছি নিউ নর্মালে? নিউ অ্যাকচুয়ালি মানে প্রথমে যখন শুরু হয়েছে এই লকডাউন, এতদিন যে এটা লাস্ট করবে এটা তো কেউই ধারণাই বাইরে, এখন যেরকম আমরা হ্যাঁ কয়েকটা এই নিউ নর্মাল এর মধ্যে আমরা কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেরকম অফকোর্স ইউ আর পার্ট অফ আমাদের ফুট নোটস অফ দ্য ফিউচার, ওটা যেরকম বেশ মজার ছিল, এভরি উইক আমরা একজন স্পিকার ইনভাইট করি, উনি ওনার মোস্টলি আর্টিস্টই হয় একজন, প্র্যাকটিস এর ব্যাপারে বলেন, এটা মোস্টলি আমাদের বাংলাদেশি আর্টিস্টদের জন্য, সো এটা হয় ওয়ান্স এ উইক। এটা ছাড়া আমাদের আরেকটা ইনিশিয়েটিভ হলো আর্ট অ্যারাউন্ড দ্য টেবল, ওটা যেরকম আমরা জাগো ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপে করেছি, যে আমরা একজন একজন আর্টিস্টকে ইনভাইট করে ওনারা ছোট্ট একটা ভিডিও বানানোর জন্য, ইট কুড বি এনিথিং অ্যাবাউট দেয়ার প্রজেক্ট, একটা মানে ছোট একটা ভিডিও বানানোর জন্য, বাট ওনার ফিসটা যেটা দেওয়ার কথা ছিল ওই ফিসটা ওনারা জেনারেসলি জাগো ফাউন্ডেশনকে ডোনেট করেছে। সো এই এরকম কয়েকটা ইনিশিয়েটিভ করেছি, বাট এটা ছাড়া মানে আমাদের ফিউচার প্ল্যান গুলো এখন সিলেটের কাজ, ঢাকার সামিট যেরকম এবছর হলো, নেক্সট আমাদের হওয়ার কথা ছিল 2022 তে, এটা এখন পিছায় 2023 তে, 2023 তে করেছি, কারণ যেহেতু এই বছর তো আমাদের কোনোই ওরকম কাজ হয় নাই। বাট এটা ছাড়া আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই যে এই ভিজুয়াল এখন যেরকম সবকিছুই অনলাইন, মিউজিয়াম শো দেখলেও অনলাইনে সবাই লিংক পাঠিয়ে দেয়, আচ্ছা শো এই আর্টিস্টের শো দেখো অনলাইনে, বাট আমি বা এখন আর্ট ফেয়ারও দেখি অনলাইনে হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে অ্যাজ অ্যাজ আ কালেক্টর আমার কাছে মনে হয় দ্যাট ইউনো
it's not working. এটা ইজ নট ওয়ার্কিং ফর মি, এখন আমি টায়ার্ড হয়ে গেছি, আই ডোন্ট ওয়ান্ট টু সি অনলাইন, আই ওয়ান্ট টু গো ফিজিক্যালি, এক্সিবিশন দেখতে চাই, মিউজিয়ামে দেখতে যেতে চাই, পারফরমেন্স দেখতে চাই, ফিল্ম দেখতে চাই, আমি আর কম্পিউটার স্ক্রিনে দেখতে ইজ নট ওয়ার্কিং প্রথম প্রথম নর্মাল. হ্যাঁ, আগের নর্মালে ফিরত যেতে চাই, বাট উই আর কিপিং পজিটিভ পজিটিভ. এখন দেখা যাক, আমরা এখন নেক্সট ঢাকা আছে, আমি 2023 মনে হচ্ছে অনেক দেরি, বাট অ্যাকচুয়ালি কিন্তু অত দেরি না, অনেক কাজ. ধন্যবাদ নাদিয়া আপু, ধন্যবাদ প্রিয়াঙ্কা আপু আজকে সময় দেওয়ার জন্য এবং অনেক অনেক এই ইনসাইট গুলো দেওয়ার জন্য. আশা করি আমরা আবার তোমাদেরকে নিয়ে আরেকদিন আয়োজন করব এবং নতুন গল্প শুনবো, হয়তো নতুন সামিটের আগ দিয়ে বসে গোপন গল্পগুলো শুনে নেব আগে আগে যে কি হচ্ছে. থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন. থ্যাংক ইউ, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ.